আহমতুল্লাহ আবার কথা আমাদের একজন জানতে চেয়েছেন বাচ্চা অসুস্থ কোরআন খতম দিয়ে মসজিদে কিছু হাত দিয়ে পাঠালে তো বাচ্চা সুস্থ হবে কিনা সম্ভবত এরকমই বলতে চেয়েছেন অস্পষ্টতার কারণে বুঝতে পারছিলাম না পুরাটা

আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ সোহান এটি পরীক্ষার জন্য দিয়েছেন অতএব কোনো অবস্থাতেই আল্লাহর নাফারমানির চিন্তা করা যাবে না নাফারমানির ভিতরে জড়িয়ে থাকা যাবে না ডুবে থাকা যাবে না ঠিক পাশাপাশি আহ আল্লাহর অসন্তুষ্টির উপরে জীবনযাপন করা যাবে না এবং হারাম উপার্জন করা যাবে না হারাম পরিহার করতে হবে এবং হালাল খাওয়ার চেষ্টা করতে হবে নাম্বার দুই হচ্ছে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে নাম্বার তিন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে রোগের চিকিৎসার ব্যাপারে কিছু ওষুধের কথা বলেছেন আর তা হচ্ছে দাও মার দা কম বেশ তোমরা তোমাদের অসুস্থ মানুষগুলোর চিকিৎসা করো দান সাদাকার দিয়ে তো শুধু কোরআন খতম নয় বরং পাশাপাশি গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আহ গরিব ঠিক এরকম বিধবা অসুস্থ প্রয়োজন রয়েছে এরকম সমাজে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ রয়েছে এদের পাশে যদি দাঁড়ানো হয় এবং তাদের জন্য কিছু দান সাদাকা করা হয় এবং তার থেকে যদি নিয়াত রাখা হয় যে আমার সন্তান অসুস্থ সেই অসুস্থতার সুস্থতার লক্ষ্যে আমি এই টাকাগুলো বা আমি এই ত্রাণ বা আমি এই জিনিসগুলো দান করতেছি তাহলে আশা করা যায় আল্লাহ সুবাহান তালা তাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন এই রোগ ব্যাধি এটা আল্লাহর অসন্তুষ্টির কারণেও হতে পারে সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন যে কারো প্রতি আল্লাহ যদি অসন্তুষ্ট থেকে থাকেন তো দান সদাকার মধ্য দিয়ে আল্লাহর সেই অসন্তুষ্টি উঠে যায় অসন্তুষ্টি দূর হয় তো আল্লাহ অসন্তুষ্ট থাকলে সেটা সন্তুষ্ট করার উপায় হচ্ছে দান সদাকা ঠিক একইভাবে অসুস্থতার থেকে রোগ মুক্তির থেকে রোগ থেকে মুক্তির জন্য দান সদাকা সেটিও হচ্ছে একটি উপায় অতএব দান সদাকা পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখা এবং সময় আল্লাহকে বলা এবং যে কোনো ধরনের হারামের ভিতরে ডুবে থাকলে সেটা থেকে বের হয়ে খাটিতে অবাক করে ফিরে আসা আহ এই কাজগুলো যদি করা যায় তাহলে আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনার বাচ্চা আপনার সন্তান সুস্থতা লাভ করবেন আর কোরআন তেলাওয়াত এটা আপনি উদ্দেশ্যে করবেন কোরআন হচ্ছে আমাদের টিকিট হচ্ছে আমাদের পাথেও কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন কোরআন এটা আপনার সব না যে আমরা টিপ দিলাম আহ আর তেলাওয়াত করলাম আর এর দ্বারা কিছু সব অর্জন করলাম আর সেটার অপেক্ষায় থাকলাম না মূলত কোরআন এসেছে কোরআন দিয়ে আমরা আমল করব কোরআন দিয়ে আমরা উপকার নিব কোরআনের বিধানকে আমাদের জীবনে বাস্তব করব করব আমাদের সমাজে বাস্তবায়ন কোরআনের প্রতিটি হুকুম আহকাম এটি আমরা স্টাডি করে সেটা আমাদের পরিবারে সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের অর্থনীতিতে আমাদের শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় এটার প্রয়োগ করব এটার উদ্দেশ্য এটাই হচ্ছে কোরআন আহ আগমনের উদ্দেশ্য অতএব সেই মূল উদ্দেশ্য আমাদের সামনে রেখে কোরআনকে কাজে লাগাতে হবে শুধু তেলাওয়াত করেই এখানে সেখানে বকশিস করে দিয়ে আমরা যদি কোনো কিছু এর আশা করি তো এটা আসলে ঠিক নয় এমনটি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখানি সাহাবাদের ভিতরে পাঁচটি দশটি আয়াত তারা শোনার পরে সেটার উপরে যতক্ষণে তারা আমল করতে না পেরেছেন যতক্ষণে এর অর্থ অনুধাবন করতে না পেরেছেন দ্বিতীয় আর আয়াতের সম্পর্কে তারা প্রশ্ন করতেন না অথচ আমরা জীবনে বহুবার কোরআন খতম দিচ্ছি অথচ কোথাও কোন জায়গা থেকে একটা বিধান কোন জায়গা থেকে একটা নিয়ম কোন জায়গা থেকে একটা সৎ সুন্দর আমল এটা আমরা উদ্ঘাটন করে সেটার উপরে যে নিজে পড়লাম নিজে চোখে দেখলাম পড়ে সেখান থেকে একটি আমল আমি গ্রহণ করলাম সেই আমাদের উদ্ভাবনী শক্তিটা নেই বা সেই মানসিকতা নেই এবং সেই নিয়ত নেই বরং আমাদেরকে যেটা শিখানো হয়েছে যে এভাবে বকশেষ করে দিলে খতম করে দিলে এই হবে সেই হবে মূলত এগুলো কিন্তু ইসলাম আমাদের শিখায় না বরং আমরা স্বভাবের উদ্দেশ্যে পড়বো কিন্তু এর বিধানগুলো আমাদের জীবনে কাজে লাগাবো আর যে কাজের জন্য যেটা বা যে কাজ করলে যে ক্ষেত্রে আমাদের সুফল বয়ে আসবে আমাদের ক্ষেত্রে সেই কাজই করা দরকার আহ হাসি এসেছে আলহামদুলিল্লাহ বলবো সেখানে সোহান সোহান আল্লাহ আমরা বলবো না তো আল্লাহ সোহান আমাদের বুঝার দান করেন আল্লাহ আলমসালাম